সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা কচি কাঁচা অওয়া কখ বইটি পেজ নাম্বার অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 3 হস্যই দীর্ঘই পড়ব এবং জানব। আগের দিন আমরা কি পড়েছি? অ আ। আজকে কি পড়ব? হস্যই দীর্ঘই। তাহলে এসো আমরা হস্যই আর দীর্ঘই সম্পর্কে পড়ি এবং জানি। হস্যই, এই দেখো হস্যই এইভাবে লিখতে হয়। হস্যের মাথায় দেখো মাত্রা আছে, একটা পাকড়িও আছে। তাহলে এসো হস্যই আমরা কি কি হয় জেনে নি। হস্যই ইঁদুর ছানা ভয়ে মরে। এই দেখো ইঁদুর ছানাকে তাড়া করেছে, তার জন্য ইঁদুর ছানা ভয় পাচ্ছে। হস্যই ইঁট, ইলিশ, ইঞ্জিন, ইট। এ দেখো ইট দিয়ে কি হয়? ইট দিয়ে বাড়ি ঘর বানানো হয় বা তৈরি করা হয়, যেখানে আমরা বসবাস করি অর্থাৎ থাকি। তোমরা সবাই ইট দেখেছো তো? ইলিশ, ইলিশ কি? ইলিশ মাছ, তাই তো? ইলিশ মাছ খেতে খুব সুস্বাদু। তোমরা ইলিশ মাছ খাও তো? ইঞ্জিন, ইঞ্জিন কোথায় আমরা দেখেছি বলো তো? ট্রেনে, গাড়িতে, তাই তো? ইঞ্জিন তুমি তোমরা দেখেছো তো? দীর্ঘই, চলো আমরা দীর্ঘই কি কি হয় এবার জেনে নি। দীর্ঘই এইভাবে লিখতে হয়। দীর্ঘের মাথায়ও মাত্রা আছে এবং একটা পাকড়ি আছে। দেখো দীর্ঘই ঈগল পাখি পাছে ধরে। এই দেখো ঈগল পাখি পাছে ধরে, ঈগল পাখি তাড়া করেছে, তাই এ তাড়াতাড়ি করে যাচ্ছে যাতে ঈগল পাখি না ধরতে পারে। ঈদ, ঈশান, ঈশা, ঈদ। ঈদ কি? ঈদ একটা উৎসবের নাম, আমরা খুশির ঈদ সবাই মিলে পালন করি, তাই তো? ঈশান, ঈশান কি? আমাদের 10টা দিকের মধ্যে একটা দিক, আমরা ঈশান কোণও বলে থাকি। তোমরা বড় হয়ে এই বিষয়ে জানবে। ঈশা, ঈশা কি? ঈশা একটা যন্ত্রের নাম। এই দেখো এই যন্ত্রটার নাম হচ্ছে ঈশা। তাহলে চলো পুরোটা আর একবার আমরা পড়ি। হস্যই ইঁদুর ছানা ভয়ে মরে। হস্যই ইঁট, ইলিশ, ইঞ্জিন। দীর্ঘই, দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে। দীর্ঘয়ে ঈদ, ঈশান, ঈশা। পুরো পড়াটা তোমরা ভিডিও দেখতে দেখতে পড়বে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে। পড়া হয়ে গেলে বইটি বন্ধ করে রাখবে। গুড বাই এভরিওয়ান।